দর্শক, গতকাল পালিত হলো আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। এই দিবসের উপর ভিত্তি করে আজকের আমাদের এই বিশেষ আলোচনা অনুষ্ঠান। আজকে এই দিবসের গতকালের এই দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল দুর্যোগ ঝুঁকি কমাতে হলে কৌশলগুলো বলতে হবে। এই আলোচনার প্রতিপাদ্য বিষয়কে কেন্দ্র করে আজকের এই আলোচনা অনুষ্ঠানে আমাদের সাথে আছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় সচিব জনাব শাহ কামাল। আমাদের সাথে আছেন স্থানীয় সহযোগী সংস্থা সাদিজা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জাহিদা ফিজা কবির। আমাদের সাথে আছেন আন্তর্জাতিক সহযোগী সংস্থা ক্রিশ্চিয়ানিটির কান্ট্রি ডিরেক্টর মিস্টার সাকিব নবী। এবং আমি আপনাদের সাথে আছি সামিনা আক্তার। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল দুর্যোগ ঝুঁকি কমাতে হলে কৌশলগুলো বলতে হবে। এই স্লোগানকে সামনে রেখে আজকের আলোচনা অনুষ্ঠান এবং দুর্যোগ ঝুঁকি কমানোর ক্ষেত্রে আমরা নারীর বিষয়টাকে সামনে একটু নিয়ে আসব। আমি এই ক্ষেত্রে প্রথমেই জানতে চাইব মাননীয় সচিব জনাব মোহাম্মদ শাহ কামালের কাছে যে এবারের প্রতিপাদ্য বিষয়ে যেভাবে আলোচনা করা হয়েছে সেটিকে নিয়ে কিভাবে আমরা দুর্যোগ ঝুঁকি হ্রাস করতে পারি সেখানে যদি একটু আলোচনা করেন। আপনাকে এবং এশিয়ান টিভির দর্শক শ্রোতা মন্ডলীকে আমার পক্ষ থেকে এবং দুর্যোগ ব্যবস্থা ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা জানেন যে গতকাল আমাদের আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হল। এই দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল দুর্যোগ ঝুঁকি কমাতে হলে কৌশল সমূহ বলতে হবে। অর্থাৎ বাংলাদেশ একটি দুর্যোগ প্রবণ দেশ। এই দেশে এই কারণে বাংলাদেশকে বলা হয় যে একটা সহনশীল দুর্যোগ প্রবণ দেশ। কারণটি কেন? কারণটি হল বাংলাদেশে যে দুর্যোগগুলো আছে তার প্রথমত হল চারটি বিষয়। একটি হল ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস, দ্বিতীয়টি হল বন্যা, তৃতীয়টি হল আমাদের ভূমিকম্প, চতুর্থটি হল বজ্রপাত। এই যে চার ধরনের আমাদের যে মেজর আমাদের যে আপনার ডিজাস্টার যেটাকে আমরা বলি যে আমাদের দুর্যোগ, এই দুর্যোগগুলো মোকাবেলা করতে বাংলাদেশের লোকজন কিন্তু খুব সহনশীল, অর্থাৎ তাদের অ্যাডপ্টেশন খুব বেশি। আমরা যদি 2016 সালের দিকে তাকাই তাহলে দেখি যে আমাদের বাংলাদেশে 19টি জেলা কিন্তু বন্যা কবলিত হয়েছে। এই বন্যা কবলিত যে আমরা যে প্রতি বারবারই হচ্ছে, গত বছর হয়েছে আমাদের 14টি জেলায়। এখন এই বাংলাদেশে বন্যার কারণটি কি? এই কারণ হল যে চায়না, ভারত, নেপাল, ভুটান থেকে পানি আমাদের কুড়িগ্রাম দিয়ে আসছে। এখন আমরা ইচ্ছা করলে কিন্তু এই পানিকে আটকে রাখতে পারবো না। তাহলে আমাদেরকে কি করতে হবে? এর সাথে বসবাস করা আমাদেরকে বাড়াতে হবে। কিভাবে আমরা এটা মোকাবেলা করতে পারি? এই মোকাবেলা করার জন্য আমাদের বাংলাদেশের যে জনগণ আছে, আমরা যারা বাঙালি, তারা কিন্তু প্রস্তুত আছি। আপনি যদি উদাহরণ হিসেবে মনে করেন যে এই বছর ইউএসএর ফ্লোরিডাতে বন্যা হয়েছে এবং সেখানে 8 লক্ষ লোককে কিন্তু সরিয়ে নেওয়া হয়েছে। এখন কিন্তু সরকার ইচ্ছা করলে কিন্তু 8 লক্ষ লোককে সেখানে ফেরত দিতে পারছে না। কিন্তু বাংলাদেশের লোকজন দেখেন বন্যা হয়েছে, এখনই গিয়ে আবার তারা ধান লাগাচ্ছে, তাদের বাড়িঘরে ফিরে যাচ্ছে, আশ্রয় কেন্দ্র থেকে তারা চলে গেছে। অর্থাৎ বাংলাদেশের লোকজন কিন্তু এটাকে খুব একটা কিছু বৃহৎ কিছু মনেই করে না। এটাকে বলা হয় অ্যাডপ্টেশন, অর্থাৎ আমরা এটাকে মেনে নিয়েছি। এখন বন্যার মধ্যেই আমাদেরকে বাস করতে হবে, এটা আমরা ধরে নিয়েছি। এই এই গেল আমাদের বন্যার ক্ষেত্রে। দ্বিতীয় যদি আসি আমরা ঘূর্ণিঝড়ের ক্ষেত্রে, আপনি যদি দেখেন 1970 সালে আমাদের এখানে কিন্তু আপনার ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাস হয়েছে, তখন কিন্তু লোক মারা গিয়েছে 10 লক্ষ। 1991 সালে আমাদের লোক মারা গিয়েছে 1,38,000। আমাদের কিন্তু 2006, 2007 এবং 2008 আমাদের হয়েছে সিডর, 2008 হয়েছে আইলা। আমরা যদি এর পরিসংখ্যান দেখি প্রতিবারই কিন্তু যদিও মৃত্যুর হার কমেছে কিন্তু সেটা একবারে হাজারের উপরে। কিন্তু যদি 2015 সালে আমাদের যে কোম্যান সেখানে মৃত্যুর হার ছিল 1, আর 2016 সালের যে রোয়ানু, এই রোয়ানুতে কিন্তু শ্রীলঙ্কাতে মারা গিয়েছে 200-এর অধিক লোক এবং ভারতে মারা গিয়েছে আমাদের 60-এর অধিক লোক, বার্মাতে মারা গিয়েছে কিন্তু আমাদের 80 উপরে লোক। এই যে একটি, কিন্তু বাংলাদেশে মারা গিয়েছে 27 জন। আমরা কিন্তু কোনো মৃত্যুকেই কামনা করি না, কিন্তু বাংলাদেশের লোকের যে আপনার এই কৌশল, এই কৌশলের কারণেই কিন্তু আমাদের এই ঝুঁকি কমে আসছে। আমাদের মূল কাজ হলো দুর্যোগ ঝুঁকি হ্রাস করা। এখন আমরা কি করেছি এটা করার জন্য? আমরা যদি লক্ষ্য করেন বাংলাদেশের 7th 5-year প্ল্যান, যেটা সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা, এখানে আমাদের পরিকল্পনা বলা হয়েছে যে আমাদেরকে 5,000, অর্থাৎ 5,000 আমাদেরকে আশ্রয়কেন্দ্র নির্মাণ করতে হবে।
আমরা কিন্তু ইতিমধ্যে নির্মাণ করেছি 3,851টি। এটার কিছু সরকার করেছে, কিছু আমাদের উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের সাহায্য হয়েছে, কিছু কিন্তু আমাদের এনজিওরা করেছে। এই যে একটি সমন্বিত প্রচেষ্টা, এই প্রচেষ্টার কারণে কিন্তু আমরা আশ্রয়কেন্দ্রগুলো নির্মাণ করতে পেরেছি। এতদিন পর্যন্ত ছিল যে আশ্রয়কেন্দ্রে কিন্তু লোকজন যাওয়ার ক্ষেত্রে বিশেষ করে নারীরা এবং শিশুরা তারা কিন্তু সহজে যেতে পারত না। কারণটা কি, এই আশ্রয়কেন্দ্রগুলো যেতে হতো কিন্তু বাসের সাঁকো দিয়ে। বর্তমান সরকার অত্যন্ত এই বিষয়টি উপলব্ধি করে মন্ত্রণালয়ের উদ্যোগে কে সাড়া দিয়ে সরকার 13,000 ব্রিজ আমাদেরকে নির্মাণের অনুমতি দিয়েছে। এটা একটা মাইল ফলক। এখন কিন্তু এই ব্রিজগুলো কিন্তু আমরা নির্মাণ করছি, যার কারণে কিন্তু লোকজন অতি সহজেই কিন্তু আশ্রয়কেন্দ্রে যেতে পারে। এবং এই আশ্রয়কেন্দ্রগুলো কিন্তু আমরা এমনভাবে নির্মাণ করেছি যে এর নিচতলায় থাকবে আমাদের পশু সম্পদ, দোতলায় থাকবে নারী এবং শিশুরা, এবং তিনতলায় থাকবে আমাদের পুরুষরা। এবং এখানে ডিজেবল যারা আছে তাদের কিন্তু উঠার সুযোগ করা দেওয়া আছে, র্যাম। এই যে কাজগুলো, এই কাজগুলো কিন্তু আমরা করেছি। আরেকটি বিষয় যেখানে এখানে বলা প্রয়োজন দর্শক শ্রোতাদের অবগতির জন্য, এখন কিন্তু আমরা 1090 একটি টেলিফোন, যেটা মাননীয় প্রধানমন্ত্রী টোল ফ্রি করেছেন, আপনি দিনে যতবার এটা করবেন আপনার কোনো টাকা দিতে হবে না। এখন এই যে টোল ফ্রি টেলিফোনটি, এই টেলিফোনটি কিন্তু 5টি অপশন আছে। আপনি ঘর থেকে বের হওয়ার সময় যদি আপনি আবহাওয়া জানেন, এবং আমরা 5 দিন আগের আবহাওয়াটি আপনাকে জানিয়ে দিতে পারি, এবং ঘূর্ণিঝড় হবে কখন, বৃষ্টি কখন হবে, বন্যার পূর্বাভাস কি, জেলেদের জন্য কি অবস্থা, সমুদ্র বন্দরের জন্য কি অবস্থা, ইট ইজ ওয়েল ট্রান্সপারেন্ট। অর্থাৎ এই যে কাজগুলো, এই কাজগুলো কিন্তু আমাদের কৌশলকে এগিয়ে দিয়েছে। আমাদের দৃঢ় বিশ্বাস, এটা যদি আমরা আরেকটু আপনাদের সহযোগিতা নিয়ে করতে পারি, তাহলে বাংলাদেশ ন্যাশনাল রেজিলিয়েন্স যে বিষয়টি, সেটা টেকসই হবে। মাননীয় সচিব মহোদয় খুব ভালোভাবে বলেছেন যে আমরা সমন্বিতভাবে আমাদের দুর্যোগ ব্যবস্থাপনাকে এগিয়ে নিয়ে গিয়েছি। এখন যদি এই ব্যাপারে একটু আমি আমাদের সাথে উপস্থিত আছেন আন্তর্জাতিক সহযোগী সংস্থা ক্রিশ্চিয়ান এইডের কান্ট্রি ডিরেক্টর মিস্টার সাকিব নবী, আই উড লাইক টু নো ফ্রম হিম হাউ উই ক্যান লিঙ্ক দ্য ইনফরমেশন ডিসিমিনেশন উইথ দিস উইমেন লিডারশিপ। First, I would like to compliment what Shah Kamal sir has said, that Bangladesh is one of the disaster prone countries, everybody knows about it, but I think it's a global example for resilience also. And it hasn't happened overnight, it has happened through years of experimentations, and the commitment shown by the senior leadership in Bangladesh is commendable. Yesterday you had the International Day for Disaster Reduction and the Prime Minister was there. So if you have to be resilient, if you want the country to progress, the commitment has to be from the highest level, and that's what exactly is happening in Bangladesh. And yes, that's the plus point. In terms of women playing a leadership role for capacity building, I'm mone hoy ki the moment we say women, we are talking about inclusion over here. And there is an element of empathy also. Jodi ami boli ki women are the most marginalized and the vulnerable, but at the same time they are the most resilient also. And when you develop the leadership in the women, which means the person is accepted by the society, number one, accepted by the community also, and due to this acceptance she can act as a leader, and she can disseminate the information on, or you know, take the issues related with mass awareness on disaster. Yeah, if we look at the UNISDR thematic papers in website, there is said the possibilities of women to die in disaster is 14% than men. How you will say that in Bangladesh we can reduce this risk? See, I mean, that's what I'm saying. I mean, women are impacted by the disaster the most. If you look at any disaster for that matter, if I can give you the example of tsunami from India, 70% of the victims who died were women. But at the same time, if you look at the way response happened after disaster, it is the women which took the leadership role. So we have to look at the positive side of it also and ensure that women takes the role and ensures that the you know, the humanitarian response is happening effectively. আমি সাকিব নবীর সাথে একটু যোগ করতে চাই। বিষয়টি হল আমাদের নারীরা অত্যন্ত মমতাময়ী, তারা কিন্তু গৃহের সকল কিছু দায়িত্ব বহন করে, তারা কিন্তু শিশুর দিকে তাকায়, তারা কিন্তু ঘরের
তার যে সম্পদ আছে সেটার দিকে তাকায়, সকলকে সে ঠিকঠাক করে তারপরে কিন্তু সে সবার শেষে কিন্তু সে আশ্রয় কেন্দ্রে যায়, যার কারণে সে কিন্তু সবচেয়ে বেশি ভিকটিম হয়। কিন্তু পুরুষরা সেটা করে না, পুরুষরা কিন্তু তার নিজের জীবন নিয়ে দৌড়ে এসে আগে চলে যায় সেই জায়গাটা। আমি আরেকটু বিষয় আপনাকে বলি, গত কিছুদিন আগে যেটা আমাদের রোয়ানুতে বাঁশখালীতে একই পরিবারের ছয়জন মারা গিয়েছে এবং ছয়জনের কিন্তু ম্যাক্সিমাম রেট ছিল নারী, এটার কারণটা কি? কারণটা হলো তারা ছাগলটা নিয়ে এসেছে তার ঘরে, তার মেয়েটাকে ডেকে নিয়ে এসেছে, এবং শুধু একটা ছাগলকে বাঁচাতে গিয়ে তারা তিনজন মারা গিয়েছে। কিন্তু এটা কিন্তু পুরুষরা করে নাই, ওই পরিবারের পুরুষরা কিন্তু অলরেডি চলে গেছে আশ্রয় কেন্দ্রে। অর্থাৎ নারীরা যে সম্পদকে রক্ষা করে এটাকে গুছিয়ে তারপরে যে সে তার অন্যদেরকে সহযোগিতা করতে চায়, এটাই হলো মূল কারণ। ধন্যবাদ আপনাকে। আমি এরপরে যাব সাজিদা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জাহিদা ফিজার কবিরের কাছে। আমরা দুজনের আলোচনার মধ্যে জানতে পারলাম যে নারীরা কিন্তু নিজের জীবন দিয়ে হলেও আমাদের সংসার এবং সমাজের দুর্যোগ ব্যবস্থাপনায় সাহায্য করছে। আপনি নারীর ভূমিকাকে আর কিভাবে বিশ্লেষণ করবেন এবং ভবিষ্যত দিকে আমরা কিভাবে দেখব? ধন্যবাদ আপনাকে। একটু আগে যে বলা হলো যে নারী একটি পরিবারের আসলে কেন্দ্রবিন্দু, তাকে ঘিরেই কিন্তু যে উন্নয়নের কাজ আমরা করি না, এই নারীকে ঘিরেই কিন্তু আমরা উন্নয়নের কাজ করি। 95 বিভাগ আমাদের যে সদস্যরা তারা কিন্তু নারী, এবং তাদেরকে ঘিরেই আমরা আমাদের কর্মকাণ্ড পরিচালনা করে থাকি। তো এই জন্য নারীকে সাথে নিয়েই আসলে দুর্যোগ মোকাবেলার যে আমরা কাজটা করব, নারীকে সাথে নিয়েই করতে হবে। এই কৌশল গুলা যেগুলো আমরা প্রণয়ন করছি এটা নারীকে আসলে সাথে নিয়েই করতে হবে। এখনো আমরা দেখি যে এই যে কৌশলগুলা প্রণয়ন করা হয় এটাতে পুরুষের অধিকার বা পুরুষের বলার জায়গাটা অনেক বড় নারীর তুলনায়। না, যখন একটা দুর্যোগ হয়, একটু আগে স্যার যেটা বললেন যে যে নারী কিন্তু তার শেষে সে আশ্রয় কেন্দ্রে যাচ্ছে, তার বাচ্চার কথা সে চিন্তা করছে, তার পশু সম্পদের কথা চিন্তা করছে, তার ঘরের যতটুকু জিনিসপত্র আছে সেটার কথা চিন্তা করছে। এই জন্য কৌশলের দিক থেকে যদি আমরা চিন্তা করি, নারীকে আসলে সামনে নিয়ে আসতে হবে এবং লিডারশিপ রোলে নিয়ে আসতে হবে, তখনই একটা পরিবার থেকে শুরু করে আমাদের অন্যান্য বিভিন্ন পর্যায়ে দুর্যোগ মোকাবেলার কৌশলটা সফল হবে। এটার সাথে দুই জিনিস আমি একটু জাস্ট টাচ করতে চাই যে যদিও আমরা অবশ্যই বাংলাদেশ একটা ডিজাস্টার রেজিলিয়েন্ট দেশ, কিন্তু দুইটা জায়গায় আমাদের এখন আরো অনেক কাজ করার আছে। সেটা হচ্ছে নগর দুর্যোগ মোকাবেলার ক্ষেত্রে, এটা এই নতুন নতুন চ্যালেঞ্জেস আমাদের কাছে আসছে যেটা আমাদের আসলে একটু চিন্তা করা দরকার। আর আরেকটা যেটা হচ্ছে যে ম্যান মেড ডিজাস্টার যেগুলো হচ্ছে আর কি, তো সেই জিনিসগুলোতে আসলে আমাদের অনেক কিছু করার আছে, অনেক কিছু আসলে অ্যাওয়ারনেস বিল্ড আপ করার আছে আর কি, সেই দিকে বোধহয় আমাদের নজর দেওয়া দরকার। ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর আলোচনার জন্য। এখন আমি আবার ফিরে যাব একটু মাননীয় সচিব মহোদয়ের কাছে। আপনার প্রশ্নের আগে আমি ম্যাডামের সাথে একটু আরেকটু যোগ করতে চাই। বিষয়টি হলো গতকাল মাননীয় প্রধানমন্ত্রীর সামনে ফুলছড়ি উপজেলার একজন নারী বক্তব্য রেখেছেন, নিশ্চয়ই আপনারা অবলোকন করেছেন দেখেছেন। সেই নারী বলেছে যখন আমার ঘরে পানি আসলো রাত্রে এবং সেটা হঠাৎ করে বাঁধ ভেঙে ঘরকে উড়িয়ে নিল, আমি আমার বাচ্চাকে পিঠের উপর করে সাঁতরিয়ে আমি কিন্তু বাঁধে এসেছি। অর্থাৎ বাঁধ ভেঙে কিন্তু ভিতরে পানি ঢুকে কিন্তু বাঁধের পানির তোড়ে কিন্তু তার বাড়িঘর সব ভাসিয়ে নিয়েছে। এটা কিন্তু তার শিশুটির বাবা করেনি, করেছে কিন্তু মা। এই যে একটি উদাহরণ, এই উদাহরণের কারণটি হল মেয়েরা তার সন্তানের দিকে বেশি মমতাময়ী, তার পরিবারের প্রতি মমতাময়ী, সে কিন্তু সকলের প্রতি মমতাময়ী। এই মমতা রক্ষা করতে গিয়ে কিন্তু সে বিচ্ছিন্ন হচ্ছে। ইফ আই ক্যান ইউ নো কাইন্ড অফ ক্লাব দ্য হোল ডিসকাশন, হোয়াট আই ফিল ইজ দ্যাট ইফ ইউ আর এম্পাওয়ারিং এ মেল, you are just empowering the male, that individual person. But ধন্যবাদ। if you are empowering the female, এই মুহূর্তে আমরা একটা বিরতিতে যাব। বিরতির পর আবার আমরা ফিরে আসব। দর্শক, এই মুহূর্তে সময় হলো একটু বিরতি নেওয়ার, আবার আমরা ফিরে আসব, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবার ফিরে এলাম আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে এই বিশেষ আলোচনা অনুষ্ঠানে। আমরা যেখানে শেষ করেছিলাম সেখান থেকে আমি ফিরে যাব
সচিব, মাননীয় সচিব মহোদয় জনাব মোহাম্মদ শাহ কামালের কাছে। নারীর প্রয়োজনীয়তা এবং নারীর ভূমিকা আমরা দেখছি, সরকারের এ বিষয়ে কার্যক্রমগুলো কি ছিল এবং সামনের দিকে কি আছে একটু যদি আলোকপাত করেন। আপনাকে এবং দর্শক মন্ত্রীকে আবার ধন্যবাদ জানাচ্ছি যে আসলে বাংলাদেশের উন্নয়নটা টেকসই করতে হলে কিন্তু আমার নারীদেরকে অগ্রাধিকার দিতে হবে এবং সরকারের যে নারী উন্নয়ন যে রীতিমালা সেখানে কিন্তু এটাকে দেওয়া হয়েছে। এখন কিভাবে আমরা চিন্তা করছি, যেমন ধরেন আমরা এবছর একটি নতুন কর্মসূচি ইতিমধ্যে গ্রহণ করেছি, সেটা কি দুর্যোগে যেই নারীরা ক্ষতিগ্রস্ত হবে তাদেরকে অগ্রাধিকার দেওয়ার ক্ষেত্রে, সেটা হলো যেই পরিবারটি দুস্থ কিন্তু সেই পরিবারে আমাদের ডিজেবল অর্থাৎ প্রতিবন্ধী আছে তাকে আমরা অগ্রাধিকার দিচ্ছি, যেই পরিবারটি নারী প্রধান কিন্তু পরিবারটি দুস্থ সেই পরিবারকে আমরা অগ্রাধিকার দিচ্ছি। আমরা আবার বলছি যেই পরিবারে নারী প্রধান না কিন্তু নারীর যিনি কর্তা ব্যক্তি তার বয়স যদি 65 উপরে হয়ে থাকে শুধু একজন ব্যক্তি থাকে সেই পরিবারকে অগ্রাধিকার দিচ্ছি। এই তিন ক্যাটাগরির পরিবারগুলোকে আমরা দুর্যোগ থেকে বাঁচার জন্য তাদের বাড়িঘরগুলোকে উঁচু করে দেব এবং উঁচু করে দিয়ে তাদের ঘর নির্মাণ করে দেব 60,000 পরিবারকে। ইতিমধ্যে গতকাল মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে এই ঘরগুলো যেন পাকা করা হয়, তাদের বিটিগুলো পাকা করলে কি হবে তারা বিভিন্ন প্রকার যখন বন্যা হবে তখন তাদের ঘরগুলো কিন্তু আপনার ভেঙে যাবে না এবং ঘরগুলোকে যেন টেকসই করা হয় যাতে ঘূর্ণিঝড়ে না উড়ে না যায়, তারপর যেন এটা ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত না হয়, অর্থাৎ সকল দুর্যোগ থেকে যাতে তারা নিরাপদ থাকে সেই ব্যবস্থা করেই কিন্তু আপনার এই ঘরগুলো নির্মাণ করা হবে। অর্থাৎ এখানে নারী অগ্রাধিকার দিয়েই কিন্তু এই কর্মসূচিটা নেওয়া হয়েছে। ধন্যবাদ আপনাকে। এই পর্যায়ে আমি ফিরে যাব ক্রিশ্চিয়ান এইডের কান্ট্রি ডিরেক্টর মিস্টার সাকিব নবী। হাউ ইউ উইল এক্সপ্লেইন টু আস উইথ দ্য থিম অফ দিস ইন্টারন্যাশনাল ডে ফর ডিজাস্টার রিস্ক রিডাকশন, লিভ টু টেল অ্যান্ড উইমেন লিডারশিপ? সি, আই মিন দ্য লার্জেস্ট স্টোরি ইজ দ্যাট ইফ ইউ আর টকিং অ্যাবাউট উইমেন লিডারশিপ, ইউ আর টকিং অ্যাবাউট আ লিডারশিপ উইচ কেয়ার্স ফর দ্য এন্টায়ার সোসাইটি, ইউ আর নট টকিং অ্যাবাউট ইন্ডিভিজুয়াল লিডারশিপ ওভার হিয়ার। অ্যান্ড in general what has been observed is that if a woman is given leadership role in a society she is respected more as compared to the men. So jodi ami women ke leadership di and then if we try to build her capacities around disaster risk reduction, so she is the best person to take these messages forward. Ekhane hoyeche ki there are lots of new medias are coming up, what we call is a new media. Just Bangladesh 90% of the population are covered by mobile. So I think that we should be using this new media like Facebook hote pare, apner WhatsApp hote pare, ya fir any mobile applications for that matter, because people have the mobile now to spread the message forward on mass awareness related with disaster risk reduction. Other space which I think is very very important is that Bangladesh has traditionally been very strong on the use of local and folk media. যদি আমার লোলন গীতি হতে পারে, ইউ হ্যাভ দ্য কালচার অফ যাত্রা, ইউ হ্যাভ সেভারাল ট্রেডিশনাল মিডিয়াস উইচ ক্যান বি এক্সপ্লোর্ড ফুলি টু ইনশিওর দ্যাট দ্য মাস অ্যাওয়ারনেস অফ দ্য কমিউনিটি ইজ ডান। অ্যাট দ্য সেম টাইম আই সি এ বিগ পসিবিলিটি ওয়ের ইন দ্য কমিউনিটি রেডিও ক্যান প্লে এ বিগ রোল ওভার হিয়ার অ্যান্ড ইটস এক্সপ্যান্ডিং ভেরি ভেরি ফাস্ট, ইটস ভেরি লোকাল, সো ইউ ক্যান প্রোডিউস দ্য লোকাল মেসেজেস লোকালি অলসো। And again, yes, women can play a very big role over there. Yeah. Yeah. Thank you, Mr. Saqib Nabi. এই পর্যায়ে আমি সাজিদা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাজিদ জাহিদা ফিজা কবিরকে একটু জানতে চাইব যে কিভাবে আমরা নারীর এই তথ্যগুলা দিয়ে দেয়া এবং তাকে সংযুক্ত করার ক্ষেত্রে আমাদের এগিয়ে নিতে পারি একটু যদি আলোকপাত করেন। আমরা যেটা মনে করছি সরকারের যে উদ্যোগগুলাকে অবশ্যই আমরা সাধুবাদ জানাই যে খুব ভালো ভালো উদ্যোগ নেওয়া হচ্ছে, তারপরেও একটু বলবো যে আসলে আমরা যে মহামান্য সচিব একটু আগে বললেন যে নারীকে কিভাবে প্রায়োরিটি দেওয়া হয়েছে, ডিসেবল যারা তাদেরকে কিভাবে প্রায়োরিটি দেওয়া হয়েছে, কিন্তু ওই জায়গাগুলাকে আমি একটু বলবো যে একটু ভালনারেবিলিটির জায়গা থেকে আমরা
আসলে এখানে নারীকে একটু দেখছি আর কি, কিন্তু আমরা দেখতে চাই নারীকে আসলে সিদ্ধান্তের জায়গাটায়, অ্যাজ এ রিসোর্স। ওনারা নিজেরা সিদ্ধান্ত নিচ্ছেন এবং কৌশলগুলা প্রণয়নের ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করছেন, একটা পুরুষ না কিন্তু নারীরা এখানে একটা অগ্রণী ভূমিকা পালন করছে স্ট্র্যাটেজির দিক থেকে, স্ট্র্যাটেজির জায়গাগুলোর থেকে বলবো আমি। ধন্যবাদ জাহিদা বেজা কবি। এই ক্ষেত্রে আমি চলে যেতে চাচ্ছি, আমি ম্যাডামের সাথে যোগ করছি। আপনি যদি লক্ষ্য করবেন, বর্তমান সরকার যখন 1996 সালে ক্ষমতায় আসে তখন কিন্তু ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় সংরক্ষিত আসন করেছিল এবং তিনজন ওমেন্সকে সেখানে কিন্তু তারা ইলেক্টেড করেছিল। পরবর্তীতে কিন্তু উপজেলাতে দুইজন ভাইস চেয়ারম্যানের জায়গায় একজন আছে। এবছর যেটা জেলা পরিষদ চিন্তা করছে সেখানেও নারী সংরক্ষিত আসন করা হয়েছে, সংসদে 50 জন রাখা হয়েছে। এতে করে কিন্তু নারী কিন্তু ক্ষমতায়ন হচ্ছে এবং সরকার কিন্তু আজকে যখন আমাদের বন্যার সময় ত্রাণ বিতরণ করা হয় সেখানে কিন্তু নারীদের পোষণটুকু দেওয়ার জন্য ওই নারীরাই তাদের ভয়েস রেজ করছে। এটা কিন্তু আলটিমেটলি কিন্তু একটা চেইন এফেক্ট হবে, এফেক্ট হচ্ছে। এবং আরেকটি বিষয় হলো, এখন কিন্তু আপনি লক্ষ্য করে দেখবেন, আপনি যদি বিভিন্ন মিডিয়াকে লক্ষ্য করেন আপনি দেখবেন যে সেখানে ম্যাক্সিমাম যারা লাইনে থাকে সেখানে নারীদেরকে অগ্রাধিকার দেওয়া হয় এবং বিজেপি চাল কিন্তু আমরা নারীকেই দেই, বিজেডি নারীকেই দেই। অতএব নারী বেসড কিন্তু এখন আমাদের নারী বান্ধব কিন্তু আমাদের এই ত্রাণ কার্যক্রম কিন্তু হচ্ছে। কিন্তু একটা ক্ষেত্রে আমরা বলবো যে অনেক ক্ষেত্রে আবার আমরা নারীকে খুব সামনে রাখি, মানে ওই আবার বারবার বলবো যে তাদের ভালনারেবিলিটির জায়গা থেকে কিন্তু তাদেরকে শক্তির জায়গায় কিভাবে আরো নিয়ে যেতে চাই, মানে ওইটাই আমাদের যে শক্তির জায়গায় তাকে নিয়ে যেতে হবে। শক্তির জায়গা তো অবশ্যই আসছে নারী, এবং যেটা হলো যে এটা নির্ভর করছে আপনার এডুকেশনের উপর। আপনি যদি এখন দেখেন বাংলাদেশে কিন্তু মেয়েরা ছেলেদের তুলনায় এগিয়ে আছে শিক্ষায় এবং তারাও চাকরির ক্ষেত্রে কিন্তু দ্রুত এগিয়ে আসছে, এবং এই এগিয়ে আসাটুকুই কিন্তু আমাদেরকে এক সময়ে কিন্তু আমার কাছে তো মনে হচ্ছে আর 10 বছর অপেক্ষা করেন ছেলেরাই পিছিয়ে পড়ে যাবে। তারপরে আমরা যদি সততার দিকে যদি আমরা আসি, সর্বদা এগ্রি করবেন যে সততার দিকটাও যদি আমরা দেখি, নারী কিন্তু সবসময় দেখা যায় যে সততার দিক থেকে নারীর সাথে কাজ করলে আমরা অনেক স্মুথলি কাজ করতে পারি। ধন্যবাদ জাহিদা ফিজা কবির। এটার সাথে যদি এইটুকুকে আমি, যে নারীর সততা আছে, এখন জনাব মোহাম্মদ শাহ কামালের কাছে আমি জানতে চাবো যে এই নারীর এই সততাকে আমরা গ্রহণ করব এবং সামনের দিনে নারী নেতৃত্বকে আমরা নিয়ে আসব দুর্যোগ ঝুঁকি হ্রাসে, এই দিকে আপনি একটু যদি আলোকপাত করেন। আপনি যদি একটা লক্ষ্য করেন যে আমাদের দেশে এই মুহূর্তে মূল যে চালিকা শক্তি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তারপর হলো আমাদের কৃষি মন্ত্রী, তারপর হলো আমাদের মহিলা বিষয়ক শিশু মন্ত্রী, তো এইভাবে যদি আপনি লক্ষ্য করেন নারীরা কিন্তু অবশ্যই এগিয়ে আছে। তবে যেই কথাটি ম্যাডাম বলেছেন আমি একমত, নারীরা কিন্তু পুরুষদের তুলনায় সৎ এবং তারা সততা মেনটেন করে এবং তারা কিন্তু অনেক ক্ষেত্রেই কিন্তু আদর্শের প্রতীক এবং তারা আদর্শ মানে। পুরুষরা যত প্লাগ সুইট করে নারীরা কিন্তু তা করে না, তারা কিন্তু একটা আদর্শ নিয়ে থাকে। তো এই আদর্শের ক্ষেত্রে এবং এই সততার ক্ষেত্রে কিন্তু আমাদের এই কার্যক্রমকে অনেকটা গতিশীলী করবে। নারীদের লিডারশিপ জন্য আই থিঙ্ক বাংলাদেশ গভর্নমেন্ট ইজ ডুইং লটস অফ ওয়ার্ক, আই মিন বাট দেয়ার ইজ স্টিল স্কোপ টু টেক ইট ফার্দার। আগে ছিল কি উইমেন সেন্ট্রিক রেসপন্স, মানে কি উইমেন কে ফোকাস করা, আমার হিউম্যানিটেরিয়ান রেসপন্স থাকবে। আই মিন কি উই হ্যাভ টু মুভ ফ্রম দেয়ার এন্ড উই হ্যাভ টু সে দ্যাট উই হ্যাভ টু হ্যাভ উইমেন লেড response now you know that the indian subcontinent amra ki chhilam narira chilo amader ponno taderke shudhu ad hisebe byabohar kora hoto ajke kintu madam je kotha ti bole aschen je taderke siddhanter jagay niye asha it is on going forward eta kintu one step forward hocche ebong eta hoye jabe amra oi dike jacchi একটা যে বলে কি একটু পজিটিভ ডিসক্রিমিনেশন করতে হবে নারীকে আগে নিয়ে আসার জন্য। এখনো আপনি যদি লক্ষ্য করেন যে পশ্চাৎপদতা হিসাবে কিন্তু তাদেরকে অগ্রাধিকার, তাদের জন্য কোটা পদ্ধতি আছে। কোটাটা কি? কোটাটা হলো তাদেরকে এগিয়ে দেওয়া। এটা হয়তো এক সময় গিয়ে দেখা যাবে যে পুরুষদের জন্যই কোটা করতে হবে, আপনি অপেক্ষা করেন। আমরা তাই চাই। আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে এই বিশেষ আলোচনা অনুষ্ঠানে আপনারা সবাই উপস্থিত ছিলেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। দর্শক, আলোচনার মাধ্যমে উঠে আসলো নারীর সততা, নারীর নিষ্ঠা, নারীর একনিষ্ঠ কার্যক্রমের গুণগুলো। আমরা সেই গুণকে সামনে রেখে নারীকে নেতৃত্বে দেখতে চাই দুর্যোগ প্রশমন দিবসে বা দুর্যোগ মোকাবেলায় নারী তার এই গুণগুলোকে ব্যবহার করে নেতৃত্বে নিয়ে আসবে। বাংলাদেশের নারী যেমন বিভিন্ন দিবসে সে যে সামনে এসে দাঁড়াতে পারে, তেমনি কোমর বেঁধে দুর্যোগ ব্যবস্থাপনায় অংশ নিতে পারে, আমরা তা বিশ্বের সামনে তুলে ধরতে চাই। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।